কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে কিতাবাদির তালিম দিয়ে মাদ্রাসাতে যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে কি হবে কিতাবাদির তালিম দিয়ে মাদ্রাসাতে যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয় কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয় বিলিয়ে দে না তোদের জীবনটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে লেখা লেখি কলমবাজির এই মহড়া সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে তবে কি যাবে রুখা দুর্নীতিকে তবে কি যাবে রুখা দুর্নীতিকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার দেওয়ান বাগি দখল করে কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানিরা দখল করে নবীজির জন্য যদি রক্তের বহে নদী তবুও হটবো না এই দাবি থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে যুগে হবে যুবক নামে বোঝা হয়ে এই দেশেতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে আজকে আমাদের সমাজে ভাইয়ের কাছে বোন নিরাপদ না বাবার কাছে মেয়ে নিরাপদ না স্বামীর কাছে তার বউ নিরাপদ না বউকে বন্ধু বান্ধব মিলে ধর্ষণ করে ধর্ষণের আইন এটা যদি হইতো কেউ যদি করে ফাঁসি তাহলে দ্বিতীয় কেউ করতো না এটা এই আইন হইলেও কার্যকর যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত সম্ভব না আমরা আইন যেমন হয়েছে আমরা কার্যকর চাই আছে সব জায়গায় এরপরেও প্রত্যেকটা পত্রিকায় প্রত্যেক দিন দেখবেন দর্শন বাড়তেছে কমতেছে না বাড়তেছে দর্শন বাড়তেছে খুন বাড়তেছে সন্ত্রাস বাড়তেছে চাঁদাবাজি বাড়তেছে এগুলো যতক্ষণ পর্যন্ত প্রকাশ্যে শাস্তি না হবে ততক্ষণ অন্যরা এটা করেই যাবে ঠিক না কোন জামানা শেষ জামানায় মানুষ মানুষকে বাদ দিয়ে পশুর সঙ্গে যৌনাচার করবে এটা রাসূলের হাদিস পশুর সঙ্গে যৌনাচার করবে মানুষ তাদের যৌনতার জন্য এমন কোনো বাদ নাই যে জিনিসটা করবে না সুতরাং আমরা সমাজের যুব সমাজ আমরা যাদেরকে যুবক বলে মনে করি আজকে আমার বোন অন্য জায়গায় ধর্ষিত হলো আমার কেমন লাগতো সেই ক্ষেত্রে এলাকায় যারা ধর্ষণ করতেছে এদেরকে আমরা নিজেরা ধরিয়ে দিয়ে প্রশাসনের আওতায় আনবো ঠিক না কি হবে যুবক নামে বোঝা হয়ে এই দেশে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে কি বা জবাব দিবে কিভাবে মুখ দেখাবে আমাদের আগামী সেই প্রজন্মকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।